আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসি ফার্স্ট পেপারের বীজগণিত প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্সের একটি সূত্র বোঝানোর চেষ্টা করব, যে সূত্রটি অ্যাকচুয়ালি ইন্টারে তোমরা যেহেতু পড়াশোনা করছো, তোমাদের এই সূত্রটি খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যে সূত্রটি আজকে দেখতে পাবে সেটা আমি লিখেছি, দেখো, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার অফ আ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাটা কি, এটি প্রথমে আমাদের কিন্তু বুঝতে হবে। তো আমরা যদি কোনো একটি ম্যাট্রিক্সের সারির সংখ্যাকে এম এবং কলাম সংখ্যাকে এন ধরি, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলবো এম বাই এন, বা সংক্ষেপে আমরা এম বাই এন। সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা এ একটি ম্যাট্রিক্স প্রকাশ করছি, দেখো, এ একটি ম্যাট্রিক্স, যেখানে আমি এ ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করলাম যে থ্রি ফোর ফাইভ, আমি এখানে লিখলাম সিক্স সেভেন এইট। আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দেখো, এ একটি ম্যাট্রিক্স যেখানে আমরা যদি বলি সারির সংখ্যা আমরা এই দিকে প্রকাশ করি, যেটিকে আমরা সারি বলি, বা তোমরা জানো এটিকে রো বলা হয়, এবং কলাম সংখ্যা আমরা উপর থেকে নিচ বা লম্বালম্বিভাবে আমরা কলাম সংখ্যা বলি। আর সারির সংখ্যা বাম থেকে ডানে যদি আমরা অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে এটি হচ্ছে সারি, এবং উপর থেকে যদি নিচ বরাবর আমরা লম্বালম্বিভাবে প্রকাশ করি, তাহলে এটি হবে কলাম। তো আমি বলেছি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা, অর্থাৎ এই সারির সংখ্যাকে সারির সংখ্যাকে আমরা এম, এবং একটু ভালো করে মনে করো বা একটু খেয়াল করো, দেখো, আর কলামের সংখ্যাকে কলামের সংখ্যাকে এন দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে এই ম্যাট্রিক্সের আমরা ক্রম বলতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের ক্রম, বা এখানে আমরা বলতে পারবো অর্ডার, আমরা এটাকে বলতে পারবো, দেখো, এম বাই এন। এটাকে আমরা যদি বা এখানে এম ক্রস এন বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটি সঠিকভাবে আমাদের উচ্চারণ করতে হবে এম বাই এন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা এটাকে এইভাবে বলতে পারবো, দেখো, যে সারির সংখ্যা গুণ কলামের সংখ্যা, আমরা এভাবে বলতে পারবো, ওকে। তো এটিকে আমরা বলবো অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ আ ম্যাট্রিক্স, সমান আমরা বলতে পারবো নাম্বার অফ রো বাই নাম্বার অফ কলাম আমরা বলতে পারবো। এখন এ একটি ম্যাট্রিক্স,
এই ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ রো, অর্থাৎ কয়টি রো আছে এখানে। এম এর মান দেখো, আমরা যদি বলি এখানে দেখো একটি দুইটি রো আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সে নাম্বার অফ রো দেখতে পাচ্ছি একটি দুইটি। তাহলে টু বাই আমরা এই ম্যাট্রিক্সের কলাম কয়টা দেখতে পাচ্ছি দেখো, একটি দুইটি তিনটি, তাহলে আমরা এখানে তিনটি কলাম দেখতে পারলাম, তাহলে আমরা বলতে পারবো টু বাই থ্রি। ওকে, তো কোনো একটি ম্যাট্রিক্সের আমরা ভুক্তি সংখ্যা পাব, তোমরা জানো যে বলেছি যে কোনো ম্যাট্রিক্সে যে আমরা সংখ্যা পাব বা চলক দ্বারা প্রকাশ যদি করি বা এটিকে যদি আমরা রাশি দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে আমরা যে সংখ্যাগুলো এক একটি পাচ্ছি প্রতিটি কিন্তু ভুক্তি, ভুক্তি বা এন্ট্রি তোমাদের আগে বলেছি। তো আমাদের এখানে দেখো মোট ভুক্তি কত হবে, এখানে মোট ভুক্তি হবে দেখো, আমরা যদি এটি বলি ম্যাট্রিক্সে দেখো কলাম বা মাত্রা, এখানে ভুক্তিটা হবে ম্যাট্রিক্সের ভুক্তি হবে এম বাই এন, বা এখানে দেখো টু বাই থ্রি সমান আমরা সিক্স দেখতে পাচ্ছি। তাহলে কোনো একটি ম্যাট্রিক্সের ভুক্তি সমান আমরা পাবো বা এন্ট্রি পাবো, যেখানে আমি এখানে ভুক্তি বা আমি এন্ট্রি বলতে পারবো এটাকে, ভুক্তি বা এন্ট্রি, যে কোনো ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা হবে আমাদের এর সারির সংখ্যা এবং কলামের সংখ্যার গুণফলের সমান। আমরা এই ম্যাট্রিক্সকে টু থ্রি ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করতে পারব, এখানে যেহেতু দুইটি কলাম আছে এবং আমরা তিনটি সারি দেখতে পাচ্ছি, তাহলে এ ম্যাট্রিক্সের দুইটি সারি দেখো, একটি সারি একটি সারি এবং কলাম আছে দেখো একটি দুইটি তিনটি। সুতরাং এ ম্যাট্রিক্সের ক্রম হলো, এ ম্যাট্রিক্সের আমি যদি বলি, এ ম্যাট্রিক্সের যদি এটা কি বলে, এ ম্যাট্রিক্সের ক্রম আমরা পাব দেখো, ক্রম সমান হবে টু বাই থ্রি। ওকে, তাহলে আমরা কোনো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কীভাবে পাবো, কোনো ম্যাট্রিক্সের আমরা সারি এবং কলাম সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে এটিকেই আমরা ভুক্তি বা এ ম্যাট্রিক্সের আমরা ক্রম বলতে পারবো। এখানে মোট ভুক্তি বা এন্ট্রি হচ্ছে আমাদের দুইটি সারি আছে এবং তিনটি কলাম আছে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের আমরা ক্রম পেলাম কিন্তু দেখো টু বাই থ্রি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কন্টিনিউয়াসলি চেষ্টা করব ইন্টার ফার্স্ট ইয়ারের বীজগণিতের যে ম্যাট্রিক্স এবং এখানে নির্ণাকের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করব। তোমরা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমিতে চোখ রেখো, চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার। সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।